সেখানে দেখেন না আজকে একটা একজনের বোন মারা গেল যার সাথে আমার দুই চার বছরে দেখা নাই কথা নাই সেটাকে বানিয়ে দিয়েছে বারো দিয়ে বারো তারিখে আমার সাথে তার তর্ক বিতর্ক হয়েছে মানে কি সব স্ক্রিপ্ট সাজানো এখানে এফডিসি তো ফুটেজ আছে সেটা দেখলে তো পাবে আমার সাথে তার কিন্তু দুই বছরে দেখা হয়নি আর শিল্পী রেসব নুগরা রাজনীতি করবে আমি জালিয়টউদ্দিনের রাইমা ইসলাম সিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকাল 10টার সময় তার মরদেহ পাওয়ার পর থেকে হইচই শুরু হয়ে গিয়েছে আঙ্গুল উঠেছে চিত্রনায়ক জায়দ খানের ওপরে অনেকেই দাবি করছেন এই মৃত্যুর পিছনে জায়েদ খানের হাত আছে এবার জায়দ খান বিষয় নিয়ে সরাসরি মুখ খুললেন এবং বললেন এইসব নোংরা রাজনীতি বন্ধ করতে নায়িকা সিমুর সঙ্গে দুই চার বছর আগে তার দেখা হয়েছে অথচ তার খুনি বানিয়ে দিচ্ছে জায়েদ খানকে এই নিয়ে কড়া জবাব দিয়েছেন সময় নিউজ ও যমুনা নিউজের সামনে ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জায়েদ খানের কি এই মৃত্যুর পেছনে কোনো হাত আছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না